ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে এলাম কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এডুকেশন শিক্ষায় কম্পিউটারের প্রয়োগ আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করব সেটি হলো কম্পিউটারের প্রাথমিক ধারণা নাম্বার ওয়ান কম্পিউটারের জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে দু নম্বর একটি ইনপুট ডিভাইস হলো কিবোর্ড একটি ইনপুট ডিভাইস হল কিবোর্ড তিন নম্বর একটি আউটপুট ডিভাইস হলো একটি আউটপুট ডিভাইস হলো কম মনিটার একটি আউটপুট ডিভাইস হল মনিটর চার নম্বর একটি প্রাথমিক স্মৃতি বা প্রাইমারি মেমোরি হল আর ও এম রম সি হলো একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সি হলো একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যথার্থ আউটপুট ডিভাইস কোনগুলো ছ নম্বর প্রশ্ন যথার্থ আউটপুট ডিভাইস হল কোনগুলো স্ক্রিন প্রিন্টার স্পিকার কোনটি কম্পিউটার শ্রেণীভুক্ত মেন ফ্রেম মিনি নোটবুক মেন ফ্রেম মিনি নোটবুক এগুলো হচ্ছে কম্পিউটার শ্রেণীভুক্ত কোন ক্রিয়াগুলি কম্পিউটার দ্বারা সংগঠিত হয় ইনপুটিং প্রসেসিং কন্ট্রোলিং ইনপুটিং প্রসেসিং আর কন্ট্রোলিং একই উদ্দেশ্যে সংগৃহীত একাধিক ইনস্ট্রাকশানের সংগ্রহকে কি বলে প্রোগ্রাম বলে একই উদ্দেশ্যে সংগৃহীত একাধিক ইনস্ট্রাকশানের সংগ্রহকে বলে প্রোগ্রাম কোন রূপ অনুবাদ বা ট্রান্সলেশন ছাড়াই কোনো ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজটি রকম ট্রান্সলেশন ছাড়াই কম্পিউটার বুঝতে পারে এক গিগাওয়াইট কী টু দি পাওয়ার থার্টি বাইট এক গিগাওয়াইট হলো টু দি পাওয়ার থার্টি বাইট কোনো ইউ ইউনিটটি ডাটাকে স্থায়ীভাবে সঞ্চয় করে রাখতে পারে এটা হচ্ছে গৌণ স্মৃতি এবার পরেরটি হল এম আই সি আর এর পুরো কথাটি কী এম আই সি আর এর পুরো কথা ম্যাগনেটিক ইনকোট রিডার প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ইএনআই এসি এনআইএসি এনিয়াক ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মূল যন্ত্রাংশ কি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মূল যন্ত্রাংশ ওয়েব ক্যামেরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা ইনপুট ওয়েব ক্যামেরা ইনপুট শ্রেণীর অন্তর্ভুক্ত এরকমই আরও প্রশ্ন পেতে আমাদের সঙ্গে থাকবেন আশা রাখি কম্পিউটার মতো কোন নাম্বার সিস্টেমের উপর নির্ভরশীল বাইনারি কম্পিউটার মতো বাইনারি নাম্বার সিস্টেমের উপর নির্ভরশীল কম্পিউটারে একটি অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ হলো কিবোর্ড কিবোর্ড হলো কম্পিউটার একটি অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ সিপিইউ কে মূলত কয়টি অংশ ভাগ করা যায় দুটি সিপিইউ কে মূলত দুটি অংশে ভাগ করা যায় এ এল ইউ এর সম্পূর্ণ নাম কি আরিথমেটিক লজিক ইউনিট আরিথমেটিক লজিক ইউনিট এরকমই ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর এরকমই ভিডিও দেখতে থাকুন আরও আরও নতুন নতুন ক্লাস আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ